আজকে আমরা কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করতে যাচ্ছি, যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এগুলো দেওয়া হয়। তো প্রথমে দেখো, আমি একটা কোশ্চেন দিয়েছি অলরেডি। এই কোশ্চেনে এখানে আছে বাতাস, এখানে আছে পানি, এখানে আছে গ্লাস মানে কাঁচ, আবার এখানে আছে বাতাস, মানে এক দুই তিন, তিনটা মিডিয়াম দিয়ে আমার প্রথমে বাতাসের মধ্যে লাইট আপতিত হয়েছে, এটা অভিলম্ব 70 ডিগ্রি কোণে। এই চিত্র দেখে তোমার প্রথমে এই বিষয়টাকে বুঝে নিতে হবে যে চিত্র আসলে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে বাতাস থেকে পানিতে 70 ডিগ্রি আপতন কোণে লাইট এসছে। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে যে পাশের চিত্রে আলো বাতাসে কত কোণে নির্গত হবে। কথাটা মানে কি শোনো, কথাটা মানে হলো বাতাস থেকে তো অলরেডি আলো পানির মধ্যে ঢুকছে, এবার এই আলো পানি থেকে কাঁচে যাবে, পরে কাঁচ থেকে বাতাস দিয়ে আবার বেরিয়ে যাবে। তাহলে এই বাতাস দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কত কোণে বেরিয়ে যাবে তাই জিজ্ঞাসা করেছে আমাকে। তো চলো আমরা শুরু করি। আমরা কিন্তু সকলেই এই বাতাস পানি গ্লাসের প্রতিসারণ অঙ্ক জানি। তো ফার্স্ট অফ অল আমরা এই দুইটা মিডিয়ামের প্রতিসারণ অঙ্ক নিয়ে কথা বলবো, বাতাস আর ওয়াটার, এই দুইটার। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস ওয়ান, আমি নাম দিলাম যে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস ওয়ান, এইটা আমাদের ইন্টারফেস টু, এইটা আমাদের ইন্টারফেস থ্রি। তিনটা ইন্টারফেস এখানে আছে, এটাকে বাংলায় বলা হয় বিভেদ তল। তাহলে আমি প্রথমে যখন এটা সলভ করতে যাব, প্রথমে আমি আগে ইন্টারফেস ওয়ানের বিষয়টা ভেবে দেখব যে ইন্টারফেস ওয়ানে কী হবে। ইন্টারফেস ওয়ানে দেখো আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অবশ্যই সে কিন্তু অভিলম্বের দিকে বেঁকে যাবে। অভিলম্বের দিকে বেঁকে যাবে মানে বিষয়টা এই যেরকম, অভিলম্বের দিকে বেঁকে যাবে এই যে, তাই তো? তাহলে এই কোণটা হচ্ছে আমাদের আপাতন কোণের পরে প্রতিসরণ কোণ, যেটাকে আমি নাম দিলাম আর ওয়ান। সো আমার প্রথম দায়িত্ব হচ্ছে আগে আর ওয়ানটা বের করে ফেলা, রাইট? হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে লাইট অভিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে সেটা করার জন্য আমরা কি করব, আমরা লিখব যে এয়ার মিউ ওয়াটার ইজ ইকুয়াল টু সাইন আই, সাইন আই মানে হচ্ছে সাইন 70 ডিগ্রি, ডিভাইডেড বাই সাইন আর, আর মানে হচ্ছে আর ওয়ান, তাই তো? এটা আমাদের আপাতন কোণ, এটা আমাদের প্রতিসরণ কোণ। তাহলে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তাই লিখেছি আমি এখানে। এখন এম ইউ ডাব্লিউকে আমরা এমন লিখতে পারি যে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ এয়ার, আর ডান দিকে আমরা পাচ্ছি সাইন 70 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর ওয়ান। তাহলে এখান থেকে আমরা মানগুলো এখন একটু বসাই। আমরা কিন্তু জানি যে পানির প্রতিসরণ অঙ্ক হচ্ছে 1.33 মিউ ওয়াটার, তাহলে উপরে আমরা লিখব হচ্ছে 1.33, নিচে মিউ এয়ার এটা 1.00 সামথিং, বাট তুমি রাফলি এটাকে ওয়ান বলতে পারো, আর উপরে আমাদের আছে সাইন 70 ডিগ্রি, আর নিচে আছে আমাদের সাইন আর ওয়ান। তাহলে দেখো তো আমাদের আর ওয়ান কত আসছে, সেখানে একটু ক্যালকুলেশনটা করে দেখো আমাদের আর ওয়ানের মান কত আসবে। তাহলে আমরা কী করবো, সাইন 70 ডিগ্রিকে ভাগ করবো 1.33 দিয়ে, এবার তাকে আবার সাইন ইনভার্স করে ফেলে আমি মান পেয়ে যাবো, অ্যান্ড দ্যাট ইজ 44.95 ডিগ্রি, এটা আমাদের আর ওয়ানের মান। এখন প্রশ্ন আসতে পারে যে আর ওয়ানটা আমি বের করলাম কেন, কারণ হলো দ্বিতীয় মিডিয়ামে দেখো বাত পানি থেকে গ্লাসে লাইট যাচ্ছে, তাহলে এখানে আমি এটা অভিলম্ব এঁকে ফেলবো, এই যে আমার সে অভিলম্ব। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ এই কোণটা যদি আর ওয়ান হয় এই কোণের মানটাও কিন্তু আর ওয়ান হবে। কথাটা কি বুঝতে পারছি, রিসিপ্রোকাল অ্যাঙ্গেল, জাস্ট বিপ্রতীক কোণ বলতে পারো, এই কোণটা আর ওয়ান মানে এই কোণটাও আর ওয়ান, আর আর ওয়ানের মান আমরা পেয়েছি কিন্তু 44.95 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটাকে লিখে দিই একটু, কত পেয়েছি আমরা, এই কোণটা পেয়েছি 44.95 ডিগ্রি। এবার আমাকে বলো ইন্টারফেস টুতে কী হবে। ইন্টারফেস ওয়ানের বিষয়টা আমরা বুঝতে পারলাম, এবার ইন্টারফেস টু এর বিষয়টা আমরা একটু বিবেচনা করব। ইন্টারফেস ওয়ান ইজ ক্লিয়ার। ইন্টারফেস টুতে খেয়াল করো এখানেও কিন্তু লাইট হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, পানি হচ্ছে হালকা মাধ্যম, গ্লাস হচ্ছে ঘন মাধ্যম, তাহলে এই মিডিয়ামেও কিন্তু লাইট অভিলম্বের দিকে বেঁকে যাবে। অর্থাৎ এই ইন্টারফেস টুতেও আমাদের প্রতিসরণ হবে, এবং লাইট তার যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে আরেকটু অভিলম্বের দিকে বেঁকে যাবে, তার মানে এখানকার ঘটনাটা ঘটবে খানিকটা দেখতে এই ধরনের, এরকম। কথাটা কি বুঝতে পারছো কি বললাম? তো এখন আমার এইটা আপাতন কোণ আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ, যেটার নাম আমি দিলাম মনে কর আর টু। বুঝতে পারছি,
বাতাস থেকে পানিতে আসবার সময় আলো অবিলম্বের দিকে বেঁকে গিয়েছিল, এবার পানি থেকে গ্লাসে আসবার সময় দেখো আবার অবিলম্বের দিকে বেঁকে গেছে। সো আমরা এখন চলো আগে আর টু বের করে ফেলি। তাহলে আর টু বের করার জন্য আমরা কি করব, আমরা এখন মানে ওয়াটার এবং গ্লাসের আপেক্ষিক প্রতিসরণ অঙ্ক নিব। অর্থাৎ আমরা এখন বিবেচনা করব এভাবে যে ওয়াটার মিউ গ্লাস ইজ ইকুয়াল টু সাইন অফ আপাতন কোণ, আপাতন কোণ মানে 44.95, এই যে 44.95 ডিভাইডেড বাই প্রতিসরণ কোণের সাইন, আর প্রতিসরণ কোণ মানে হচ্ছে এই যে আর টু। বিষয়টা বুঝলাম, এই যে সাইন আই বাই সাইন আর, আই মানে 44.95 আর আর মানে হচ্ছে আর টু। তাহলে এখন আমরা এই ডাব্লিউ মিউ গ্লাসকে কী লিখতে পারি বলতো, মিউ গ্লাস বাই মিউ ওয়াটার, এগুলো কিন্তু শেখাইছি আমি। আর ডান দিকে আমরা পাচ্ছি হচ্ছে সাইন 44.95, আর নিচে আমরা পাচ্ছি সাইন আর টু, সাইন আর টু। এখন মান বসিয়ে ফেলো, মিউ গ্লাস ইজ ইকুয়াল টু 1.5, আর মিউ ওয়াটার মানে হচ্ছে 1.33, এটা তো জানা আছে। গ্লাসের পরম প্রতিসরণ অঙ্ক হচ্ছে 1.5, আর এখানে হচ্ছে সাইন 44.95, আর নিচে আমরা লিখব সাইন আর টু। তাহলে আমাকে বলো তো এখান থেকে আর টু কত আসছে, দেখা যাক আর টু কত আসছে। আমাদের এটা হচ্ছে 1.33 ইন্টু সাইন 44.95 ডিভাইডেড বাই 1.5, এর সাইন ইনভার্স করে ফেললে আমি পাবো হচ্ছে 38.78 ডিগ্রি। তার মানে আমাদের আর টু এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, এটা 38.78 ডিগ্রি, এটার মানটা হচ্ছে 38.78 ডিগ্রি। প্রশ্ন আসতে পারে আমি কেন আর টু বের করলাম, এর মূল কারণ হলো তুমি আবারও বুঝতে পারছো নিশ্চয়ই, আমার এখন লাইট গ্লাস থেকে বাতাসে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার আবার এখানে অভিলম্ব আঁকতে হবে, এই যে আমাদের অভিলম্ব, ঠিক আছে। তাহলে এই অভিলম্বের জন্য এই কোণটাও কিন্তু আমাদের বলতো কী হবে, এই কোণটা আর টু হবে। এবার দেখো লাইট ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তাহলে ঘনমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায় সে অভিলম্ব থেকে দূরে বেঁকে যাবে, আর অভিলম্ব থেকে দূরে বেঁকে যাওয়া মানে তার যাওয়ার কথা ছিল এই বরাবর, সে হয়তো বা যাবে এইরকম একটা দিকে। সো আমার এই কোণটা এখন হবে হচ্ছে জাস্ট নির্গত কোণ, এটাকে তুমি নাম দিতে পারো সাপোজ আর থ্রি, প্রতিসরণ কোণ। তার মানে লাইটের গতিপথটা খানিকটা এমন হবে, বুঝতে পেরেছি, লাইটের গতিপথ খানিকটা এই যে এই ধরনের হবে। সো এখন আমরা তাহলে আবার কি করতে পারি, আমরা আবার আর টু এর মান তো আমি লিখে দিয়েছি, এবার আমি ইন্টারফেস তিন চিন্তা করব, ইন্টারফেস থ্রি। ইন্টারফেস থ্রিতে দেখো আবার কি হবে, এবার আমার গ্লাসের সাপেক্ষে বাতাসের প্রতিসরণ অঙ্ক নিতে হবে। অর্থাৎ আমি এবার লিখব এই যে গ্লাস মিউ এয়ার, এর মান হবে কত, সাইন অফ আই, আপাতন কোণ মানে আর টু, 38.78, যেটা 38.78 আর কি বলতো, আর নিচে হবে সাইন অফ আর থ্রি, আর থ্রি মানে প্রতিসরণ কোণ, অর্থাৎ এইটা আমার আপাতন কোণ, এইটা আমার প্রতিসরণ কোণ, বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা কি করব, এটাকে আগের মতন লিখব মিউ অফ এয়ার বাই মিউ অফ গ্লাস, আর এখানে আমাদের হচ্ছে সাইন 38.78, আর নিচে হচ্ছে সাইন অফ আর থ্রি। তাহলে মিউ অফ এয়ার দেখেছি আমরা, এটাকে লিখব 1, আর মিউ অফ গ্লাস হচ্ছে 1.5, আর এটা হচ্ছে সাইন 38.78, আর নিচে হবে সাইন অফ আর থ্রি। বিষয়টা কি বুঝতে পারছি, তাহলে এখান থেকেও তুমি দেখো সুন্দরভাবে কিন্তু আর থ্রি মান বের করতে পারবা, এই ক্যালকুলেশনে যেন মিস্টেক না হয় এখানে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে 1.5 ইন্টু সাইন 38.78 ডিভাইডেড বাই 1, এবার এর সাইন ইনভার্স নিলে কত হবে, 69.96 ডিগ্রি। অর্থাৎ দেখো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, আমার এই কোণটা আর এই কোণটা প্রায় সমান, আসলে সমানই হবে অলমোস্ট, কারণ মাঝখানে যতগুলো মাধ্যমই হোক না কেন মনে রাখতে হবে যে এই রে এবং এই রেটা প্যারালাল হবে। এই মানটা কিন্তু 70 ডিগ্রি আসছে, বিষয়টা কি বুঝতে পারছো, এই মানটা কিন্তু 70 ডিগ্রি আসছে। এর মূল কারণ হলো আমাদের এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি অলওয়েজ প্যারালাল হবে। তো এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তোমার পরীক্ষাতে, তুমি খেয়াল রাখবা যে এই দুই পাশের মাধ্যম যদি সেম হয়, এই মাধ্যমটা এয়ার আর এই মাধ্যমটা এয়ার, তাহলে এই রে এবং এই রে অবশ্যই অবশ্যই প্যারালাল হবে, মাঝখানে অনেক জিগজ্যাগ ধরনের ঘটনা ঘটতে পারে। ধরো মাঝখানে মনে করে বললাম এখানে একটা মাধ্যম আছে, এরকম 5-6টা মাধ্যম আছে, এখানে যত ইচ্ছা মাধ্যম থাকুক না কেন
এই পাশের মাধ্যম আর এই পাশের মাধ্যম যদি সেম হয় তাহলে অবশ্যই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি প্যারালাল হবে, তারই প্রমাণ তুমি এখানে দেখতে পাচ্ছ। এটা আসলে অলমোস্ট 70 ডিগ্রি, কারণ মাঝখানে তো আমি এই এখানে ধরো পূর্ণ মান নেই নাই, এই আর ওয়ানের মান পূর্ণ মান নেই নাই, এই জন্য আমার মানটা একটু ডিফারেন্ট আসছে। বাট এইটা যদি 70 ডিগ্রি হয় এই মানটা অবশ্যই অবশ্যই 70 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে জানলাম বা বুঝলাম বা শিখলাম যে এখানে ধরো আমাদের একাধিক মাধ্যম আছে, এই যে এরকম একাধিক মাধ্যম আছে, ক্লিয়ার? এটা মাধ্যম 1, 2, 3, 4। ধরো এখানে আমাদের আছে কাঁচ, এখানে আমাদের আছে মনে করো বেঞ্জিন, এখানে মনে করো আমাদের আছে হচ্ছে পানি, এরকম নানান মাধ্যম আছে। সো এখান থেকে যদি লাইট আপতিত হয়, এই যে ভিতরে কী হবে আমি জানি না, বাট এখান থেকে আলো বের হওয়ার সময় সে অবশ্যই অবশ্যই এই আপতিত রশ্মির একদম প্যারালালভাবে নির্গত হবে। এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে এবং তার জন্য মূলত এই ক্রিয়েটিভ কোশ্চেনটা ছিল।